হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আমাদের মূল পর্বে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট করব, যারা আজকে আমাদের চ্যানেলে প্রথম এসেছেন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন প্রত্যেকটি ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো আমরা সময় ক্ষেপণ না করে চলে যাব আমাদের আজকের ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে লবণ রয়েছে, আমি একটি ফ্রিজে লবণ ঢেলে নিয়েছি। তো লবণ দিয়ে যে সকল ঘরোয়া চিকিৎসাগুলো করা যায় তার মধ্যে অন্যতম কিছু চিকিৎসা নিয়ে আমরা আজকে আলোচনা করব। খাবার হিসেবে লবণ শরীরের জন্য যেমন উপকারী, অতিরিক্ত লবণ গ্রহণ তেমনি ক্ষতিকরও বটে। তবে লবণ খাবারে যে স্বাদ যোগ করে তা অন্য কিছু করতে পারে না। রান্নাঘরের এই উপকরণটি ছোটখাটো দুর্ঘটনার চিকিৎসাতেও খুবই ভালো ফল দেয়। আসুন জেনে নেওয়া যাক লবণ দিয়ে ঘরোয়া কিছু চিকিৎসার কথা। রান্না করতে গিয়ে আগুনের বা গরম পানির আঁচ লেগেছে, আক্রান্ত স্থানে বন্ধুরা সাথে সাথে কিছু একটু লবণ লাগিয়ে দিন, আপনার জ্বালা পোড়া কমে যাবে এবং ফোসকাও পড়বে না। মাছ কাটতে গেছেন, অনেক সময় মাছ কাটতে গিয়ে কাটা বিঁধে যাওয়ায় তীব্র যন্ত্রণা হয়, কাটা ব্যথার জায়গায় লবণ ঘষে নিন, দেখবেন ব্যথা আস্তে আস্তে উপশম হয়ে যাবে। অথবা পানিতে লবণ গুলে আক্রান্ত স্থান তাতে ডুবিয়ে রাখুন, ব্যথা দ্রুত কমে যাবে। দাঁতে ব্যথা হলে রাতে ঘুমোবার আগে দাঁত ব্রাশ করে এক গ্লাস হালকা গরম পানিতে লবণ মিশিয়ে কুলি করুন, তারপর আর কিছু মুখে দেবেন না, এমনকি পানিও নয়। পরপর তিন দিন বন্ধুরা এভাবে করবেন, দেখবেন দাঁত ব্যথা দূর হয়ে গেছে। গলা ব্যথাতেও লবণ পানি সমান উপকারী, উষ্ণ গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে গড়গড়া করুন, আরাম পাবেন। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ছোট্ট টিপসটি অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আপনাদের কোনো স্বাস্থ্য জিজ্ঞাসা থাকলে আমাদেরকে কমেন্টস করে জানালে আমরা চেষ্টা করব বিশেষজ্ঞদের মতামত নিয়ে আপনাদেরকে সুষ্ঠু সমাধান দিই। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের এই ভিডিওটি আজকে আমাদের সাথে পুরোপুরো ভিডিওটি দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি থামস আপ দিবেন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবসময় আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবেন না। আজকের জন্য এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।